আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আছি দেয়াং পাহাড় এতিমখানায়। এখানে আজকে আমরা সারাদিন কোরআনের পাখিদের সাথে কাটাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا، ما كنت تدري ما الكتاب ولا الإيمان، ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا، وإنك لتهدي إلى صراط مستقيم، صراط الله الذي له ما في السماوات وما في الأرض، ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون، والأرض فرشناها فنعم الماهدون، ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. يا رسول الله.
এই জায়গায় বালতি থাকবে, ঠিক আছে? তোমরা যারাই বালতির ভিতরে বল একটা করে চান্স, যারা বল বালতির ভিতরে ফেলাইতে পারবা তাদের জন্য 100 টাকা করে পুরস্কার, যে কজন পারবা সবাই 100 টাকা করে পাবা, ঠিক আছে? আর না পারলে কোনো পুরস্কার নাই। তোমরা প্রস্তুত? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা ওই দিকে দাও, সব বন্ধ কর। তুমি কি রেডি? পারবা? ওকে, আমরা যে আপনাদের এখানে আসলাম আপনাদের এতিমখানায়, সারাদিনটা আপনাদের এখানে বাচ্চাদের সাথে ছিলাম, তাদের সাথে খাওয়া দাওয়া করছি, তাদের সাথে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে একটু উজ্জীবিত করার চেষ্টা করলাম। আপনার থেকে এই ধরনের ইয়াগুলো আয়োজনগুলো কেমন লাগে বা বাকিরা কি আসে নাকি? না, এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ, কারণ ছাত্ররা তো এখানে একটা হচ্ছে হেফজ বিভাগ, এখানে বাইরে কোথাও যাওয়ার এরকম সুযোগ নেই, মানে একটা পেশারের মধ্যে থাকে সবসময়, কীভাবে কনসেপ্টটা হেফজ করবে, কনসেপ্ট নিয়ে মাঝে মধ্যে এরকম বিনোদন প্রয়োজন আছে। আপনারা যে তাদের সাথে একসাথে বসে মানে খাওয়া দাওয়া করছেন, খেলাধুলা বা তাদের থেকে যে একটাই পড়াটা শুনছেন, ডেমো নিছেন, ভিডিও হয়েছে, সবগুলো ওদের মানে একটা আনন্দ একটা গিয়ে দেখা গেছে। গতবারও আপনারা আসছেন, আপনারা এবার আসবেন এটা শুনে তারা কালকে থেকে মানে অনেক মানে আনন্দিত ছিল, কারণ আপনারা আসছেন হয়তো অবশ্যই ওদের ভালো লাগছে, এটা আমারও খুব ভালো লাগছে। এটা আপনারা আরও ভালো কিছু দেশের জন্য জাতির জন্য করেন, আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি, দোয়া করবো ইনশাল্লাহ। আপনাদের সবাই কামনা রইল। আসসালামু আলাইকুম।